ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন ডিয়ার ফ্রেন্ডস আজকে যে আমরা এনপিসি মানে নর্মাল প্রভাবিটি কার্ভের যে ম্যাথামেটিক্স প্রবলেমগুলো সলভ করব আপনারা যারা বিশেষ করে এডুকেশন পেপারের আছেন দেখবেন প্রত্যেকবার এই জায়গার থেকে একটা প্রশ্ন অবশ্যই আসে এবং কোনো কোনোবার দুটো তিনটা প্রশ্ন ওই জায়গা থেকে দিয়ে দেয় তবে আজকের পড়া শুরু করার আগে বলছি যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো স্টেটের টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয় যেগুলো যদি আপনি সিটেড দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে যারা এনটি প্রিপারেশন নিচ্ছেন এনটি এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটিতে এন্টিনেট এডুকেশন এবং পেপার ওয়ানের বিভিন্ন ভিডিও করা হয় যেগুলি যদি আপনি এনটি এডুকেশন পেপার দেন আপনাকে তো হেল্প করবেই এবং যারা অন্যান্য সাবজেক্টের আছেন তাদের ফার্স্ট পেপারও হেল্প করবে যদি আপনারা আমাদের সাথে ফেসবুক টেলিগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত হতে চান আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই যুক্ত হয়ে নেবেন সেখানে আমাদের চ্যানেলে কী ভিডিও আসতে চলেছে সেটার আপডেট আমরা দিয়ে দেই এবং প্রয়োজনে ভিডিওপিও আমরা দিয়ে থাকি আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং চলুন তাহলে শুরু করি ডিয়ার ফ্রেন্ডস এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এন টি নেট এক্সামে এডুকেশন পেপারে বিশেষ করে প্রায়ই দেয় কী আছে প্রশ্নটা

স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেছে টু পয়েন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বলে দিয়েছে টু তাহলে এখানে আমাকে বার করতে বলেছে বারো আর সতেরোর মাঝে কতজন স্টুডেন্ট আছে বারো আর সতেরোর মাঝে কতজন স্টুডেন্ট আছে আচ্ছা এখানে আমরা একটা জিনিস মনে রাখব এই যে আমরা দেখছি নর্মাল প্রবাবিলিটি কার্ভ এই যে এই যে মিন যেটাকে আমরা বলছি যে জায়গার থেকে আমরা মিন যে জায়গাটাকে আমরা মিন বলি বা যে জায়গার থেকে আমরা ক্যালকুলেশন শুরু করি আমরা তো এটা জানি যে নর্মাল প্রভাবিটিক কার্বের ক্ষেত্রে কি হয় মিন ইজ টু মিডিয়ান ইজিক্যাল টু মোট মানে এই জায়গাতেই মিন এই জায়গাতেই মিডিয়ান এই জায়গাতেই মোট থাকে মনে রাখবেন একটা নর্মাল প্রভাবিটি কার্বের যে মিন থাকে মিন মিনের এই দিকেও ফিফটি পার্সেন্ট ডেটা থাকে আর এই দিকেও ফিফটি পার্সেন্ট ডেটা থাকে মানে পুরো তো হানড্রেড পার্সেন্ট ডেটা তার ফিফটি পার্সেন্ট এইদিকে থাকে আর ফিফটি পার্সেন্ট এইদিকে থাকে হ্যাঁ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়ান বা ফার্স্ট বা ওয়ান সিগমা টু সিগমা সেটাতে আমরা যেটা শিখেছিলাম সেটা তো হবেই সেটা তো আলাদা কথা কিন্তু যদি ওভারঅল যদি দেখি টোটাল এদিকে ফিফটি পার্সেন্ট থাকে এদিকে ফিফটি পার্সেন্ট থাকে তার মধ্যে এই ফিফটি পার্সেন্টের মধ্যে ওয়ান সিগমাতে থাকে মিন থেকে ওয়ান সিগমার মধ্যে থাকে থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট সেটা আলাদা কিন্তু টোটালি যদি আমরা দেখি এদিকে ফিফটি পার্সেন্ট এদিকে ফিফটি পার্সেন্ট স্কোর থাকে ওকে এগুলো কোনো না কোনো অঙ্কিং কাজে লাগবে তাহলে আমাদের কী বার করতে বলেছে আমাদের বার করতে বলেছে এই যে বারো আর এই যে সতেরো স্কোরটা আছে এই স্কোরের মাছ যে কত পার্সেন্ট স্কোর কত পার্সেন্ট না কতগুলো স্কোর আছে এখানে বলে দিয়েছে মোট স্টুডেন্ট আছে কত হাজার জন তাহলে হাজার জনে কতজন স্টুডেন্ট আছে সেটা আমাকে বের করতে হবে ওকে তাহলে আমি আপনাদের পড়ানোর সময় বলিয়েছিলাম যে এখানে এই যে বারো আর এই যে সতেরো এই রস স্কোরটাকে ডাইরেক্ট আমরা এখানে পুট করতে পারবো না এখানে আমরা ডাইরেক্ট পুট করতে পারবো না এটাকে কি আমাদের স্ট্যান্ডার্ডস স্কোরে কনভার্ট করতে হবে স্ট্যান্ডার্ডস স্কোর মানে ধরুন জেড স্কোর জেড করে আমাকে কনভার্ট করতে হবে তাহলে এই বারো বা সতেরোকে আমরা জেড করে কনভার্ট করব। তাহলে বারোর ইকুই ভ্যালেন জেড স্কোর কী হবে সূত্র কি ছিল এক্স মাইনাস এম বাই সিগমা তাহলে এখানে বারোকে কনভার্ট করছি তাহলে এক্সের মান বারো মাইনাস এমের ভ্যালু কত এম হচ্ছে মিন মিনের ভ্যালু হচ্ছে ফরটিন পয়েন্ট ফাইভ বাই সিগমা সিগমা বা স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে আমাদের মান কত আসছে মাইনাস টু পয়েন্ট ফাইভ বাই টু পয়েন্ট ফাইভ মানে মাইনাস ওয়ান যেহেতু জেড স্কোর তাই আমি এটাকে কী লাগবো মাইনাস ওয়ান সিগমা তাহলে অ্যাকচুয়ালি এই যে আমরা টুয়েলভ বলছি সেটা কোন জায়গায় থাকবে আমরা আমরা যদি এটাকে ওয়ান সিগমা টু সিগমা থ্রি সিগমাতে নেই ভাগ করি এইভাবে যদি এইভাবে ভাগ করি এদিকে মাইনাস তাহলে কোথায় এই টুয়েলভ যে স্কোরটা এই টুয়েলভ স্কোরটা অ্যাকচুয়ালি কোথায় থাকবে মাইনাস ওয়ান সিগমাতে মানে এই জায়গাটায় থাকবে ওকে আবার এখন সতেরোকেও একইভাবে আমরা কনভার্ট করব তাহলে সতেরোর জেড ভ্যালু কত আসবে সতেরো মাইনাস এম মানে হচ্ছে মিন বাই সিগমা হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে এটা টু পয়েন্ট ফাইভ বাই টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে ওয়ান সিগমা তার মানে সতেরো যে স্কোরটা তার ইকুইভ্যালেন্ট জেড জেট স্কোর বা নর্মাল প্রভাবটি কাটবে সেই সতেরো স্কোরটা কোথায় হবে এই যে ওয়ান সিগমা দেখছি এই জায়গাটা ভ্যালু হচ্ছে সতেরো আর এই জায়গাটার ভ্যালু কত বারো ওকে তাহলে এখানে আপনার লক্ষ্য করুন আমাদের কি বার করতে বলেছে আমাদের বার করতে বলেছে এই বারো আর সতেরোর মাঝখানে কতজন স্কোর লাই করে কতজন স্টুডেন্ট আছে এখানে স্কোর তো না স্টুডেন্ট আছে তার মানে এই যে মাইনাস ওয়ান সিগমা মানে বারো আর সতেরো মানে হচ্ছে ওয়ান সিগমা মানে হচ্ছে এই জায়গাটা তাহলে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমি ফিফটি এখন মুছে দিলাম পরবর্তীতে আমাদের কাজে লাগবে তো এখানে কত পার্সেন্ট কত পার্সেন্ট না কতজন আছে সেটা আমাদের এখন বের করতে হবে ওকে আমরা শিখেছিলাম না মিন থেকে মিন থেকে প্লাস ওয়ান সিগমার মধ্যে থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট স্কোর লাই করে আমরা শিখেছিলাম এত পার্সেন্ট স্কোর লাই করে আবার একই রকম মেন থেকে মাইনাস ওয়ান সিগমার মধ্যেও থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট স্কোর লাই করে তাহলে এই বারো আর সতেরোর মাঝখানে কত পার্সেন্ট স্কোর লাই করছে এটা হচ্ছে থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি এটাও থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি এখানে একটা জিনিস লক্ষ্য করুন আমরা কিন্তু জেনেছিলাম যে যখন আমরা নর্মাল প্রভাবিটি কার করি তখন সবসময় আমরা কার থেকে মেজার করি মিনের থেকে মেজার করি তাই যেটা আমরা বলছি যে থার্টি সেটা মিনের থেকে এটা ঠিক আছে এই জায়গাটাকে থার্টি ফোর বলছি আবার এই জায়গাটাকেও থার্টি ফোর পয়েন্ট বলছি এখানে মেজারটা দেখুন মিনের থেকে হচ্ছে ওকে তাহলে এখানে আমরা দেখব বারো আর সতেরোর মাঝখানে কত পার্সেন্স করতে হলে লাই করছে তাহলে দেখুন মাইনাস ওয়ান সিগমা থেকে এম মানে হচ্ছে মিন এটার মাঝখানে আছে থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি আর এই মিন থেকে প্লাস ওয়ান সিগমার মধ্যে আছে থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি তাহলে এই দুটুকু যদি আমরা যোগ করে দেই তাহলেই বারো থেকে সতেরোর মধ্যে কত পার্সেন্ট স্কোর আছে সেটা আমরা বের করতে পারবো এতটুকু হচ্ছে থার্টি ওয়ান থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি আর এতটুকু হচ্ছে থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি তাহলে দুটোকে আমরা যোগ করলেই বলতে পারবো কত পার্সেন্ট স্কোর আছে তাহলে আমরা দেখলাম এখানে হচ্ছে সিক্সটি এইট পয়েন্ট স্কোর আছে মানে একশো জনের মধ্যে এতটা কিন্তু আমাকে স্টুডেন্ট সংখ্যা কত বলেছে হাজার জন বলেছে না স্টুডেন্ট সংখ্যা বলেছে না হাজার জন তাহলে একশো জনের মধ্যে কত এত পার্সেন্ট মানে একশো জনের মধ্যে আছে কত 68.26 দশমিক দুই ছয় জন তাহলে হাজার জনের মধ্যে কত হবে সিম্পল আমরা আপনারা করেও দেখতে পারেন যারা যাদের অসুবিধা হবে তারা অনেক করবেন একশো জনের মধ্যে এত একজনের মধ্যে কত হাজার জনের মধ্যে কত আর নর্মালি আমরা বলতে পারি এর দশ গুণ হবে তাহলে সিক্সটি এইট টু পয়েন্ট সিক্স জন তাহলে এটাকে অ্যানসারে আমরা দেখব কি আছে যদি অ্যান্সারে ছশো বিরাশি থাকে তাহলে ছশো বিরাশি দিব। যদি ছয়শো তিরাশি থাকে তাহলে ছয়শো তিরাশি দিব আবার এটাও আমি বলে দিই অনেক সময় আমাদের পরীক্ষায় এই যে আমরা থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি যে ক্যালকুলেশন করেছি অনেক সময় পরীক্ষায় হতে পারে ওরা চাচ্ছে যে আমরা থার্টি ফোর পার্সেন্ট দিয়ে ক্যালকুলেশন করি অনেক সময় পরীক্ষাতে এমন অঙ্ক থাকে আমরা থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি দিয়ে যদি ক্যালকুলেশন করি মিলবে না যদি আমরা সিম্পল থার্টি ফোর দিয়ে ক্যালকুলেশন করি মিলবে তাহলে এটাকে আমরা থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি না দিয়ে যদি থার্টি ফোর পয়েন্ট দিয়েও অনেক সময় অ্যান্সার থাকতে পারে তাহলে থার্টি ফোর থার্টি ফোর মোলে আসতো আমাদের আষট্টি তাহলে একশো জনের মধ্যে আষট্টি জনের মধ্যে ছশো আশি আসতো তাহলে আমাকে দেখতে হবে অ্যান্সার কী আছে এক্স্যাক্ট অ্যান্সার হচ্ছে এটা ছশো ছশো বিরাশি দশমিক ছয় এটা হচ্ছে এক্স্যাক্ট অ্যান্সার কিন্তু আমাকে দেখতে হবে আমাকে যে অপশনে কী দেওয়া আছে সেটার পাশাপাশি যেটা আসবে সেটা আমাকে সঠিক অ্যান্সার হিসেবে বেছে নিতে হবে তাহলে এটা গেল একটা এক ধরনের অঙ্ক এরকম আরও এক দু ধরনের অঙ্ক আমরা করে নেব যেগুলো কিনা না প্রায়ই এক্সামে আসে চলুন তাহলে ডিয়ার ফ্রেন্ডস এই প্রশ্নটার অ্যান্সার এখন আমরা করবো ইন এ স্যাম্পল ফাইভ হান্ড্রেড কেসেস দ্য মেন অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ ফরটি অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশান ফোর অ্যাজুমিং নর্মাল নর্মালিটি অব দ্য ডিস্ট্রিবিউশন ফাইন্ড হাউ মেনি ইন্ডিভিজুয়াল স্কোর অ্যাবা ফর্টি ফোর স্কোর তার মানে চুয়াল্লিশের চুয়াল্লিশের উপরে কতজন পেয়েছে সেটা আমাদের বের করতে বলেছে এখানে আমাদের কী কী বলে দিয়েছে আমাদের মিন বলে দিয়েছে ফর্টি আমাদের মিন মিন বলে দিয়েছে ফর্টি আর এচ বলে দিয়েছে ফোর ওকে আমাদের বার করতে বলেছে চুয়াল্লিশের ওপরে কতজন পেয়েছে আর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আছে ফাইভ ওকে এই টাইপের প্রশ্ন কিন্তু আপনারা যদি এন্ট্রি নেট এক্সাম দু হাজার জুলাই দেখেন সেখানে আপনারা পাবেন ঠিক আছে তখন সেই পরীক্ষাটা আমি দিয়েছিলাম আর জন্য আমার মনে আছে এই প্রশ্নটা আপনারা খুলে দেখবেন এই টাইপের প্রশ্ন আপনারা পাবেন ঠিক আছে তাহলে দেখুন এটাকে আমরা কীভাবে করবো তাহলে সেম কেস আমাদের কি চুয়াল্লিশ যে স্কোরটা আছে তাকে খুঁজে বের করতে হবে ঠিক আছে তাহলে এটা যেহেতু একটা নর্মাল প্রোবাবিলিটি কার্ভ এখানে চল্লিশ চুয়াল্লিশকে আমরা ডাইরেক্ট নিতে পারবো না এখানে আমাকে কি এখানে আমাদের স্কোরগুলো কী আকারে থাকে এটা তো মিন বা জিরো সিগমা আমরা বলতে পারি প্লাস ওয়ান সিগমা প্লাস টু সিগমা প্লাস 3 সিগমা এইভাবে থাকে এইদিকে আবার -1 সিগমা মাইনাস সিগমা মাইনাস থ্রি সিগমা এইভাবে থাকে তাহলে এই যে চুয়াল্লিশ যে নন স্কোরটা আছে রস স্কোরটা আছে এটাকে আমাকে কনভার্ট করতে হবে কিসে সিগমা করে মানে জেড ভ্যালু তো আমরা কনভার্ট করব তো এর জেড ভ্যালু কত আসবে আমরা মাত্র এর আগের দিনও শিখেছি মাত্র নয় এর আগের দিনও শিখেছি কি সূত্র কি চুয়াল্লিশ মানে এক্স মাইনাস এম এম হচ্ছে ফর্টি বাই স্ট্যান্ডার্ড ডেভিশন অফ ফোর ঠিক আছে পরীক্ষার সময় দেখবেন এরকম সহজ সহজ যেগুলো কাটাকাটি চলে যায় সেরকমই ক্যালকুলেশন করতে দিবে। ঠিক আছে পরীক্ষা এমন দিবে না যে পয়েন্টে আসছে যেটাতে ঝামেলা হতে পারে সহজগুলি সাধারণত দেয় পরীক্ষায় যে আপনি আপনার মানে জেনারেল মানে ন্যূনতম আইডিয়াটা আছে কিনা সেটা দেখার জন্য দেয় তাহলে ফোর বাই ফোর মানে কত আসলো ওয়ান সিগমা যেহেতু স্ট্যান্ডার্ড স্কোর এর জন্য আমি সিগমা দিয়ে যে জেড ভ্যালুতে করছি এর জন্য আমি সিগমাটা মাস্ট ঠিক আছে ওয়ান দিলাম ওয়ান সিগমা তাহলে ওয়ান সিগমা মানে কোন জায়গাটা আমাদের হচ্ছে এই জায়গাটা তাহলে এই সরি একটু ইসে হয়ে গেল তাহলে আমরা কি বলেছে আমাদের এই যে চুয়াল্লিশ যে মার্কসটা আছে এর থেকে বেশি কতজন পেয়েছে সেটা আমাকে বের করতে হবে তার মানে এর বেশি মানে কি এই দিকে এর বেশি মানে কি এই দিকে স্কোরগুলো এই দিকে কতজন আছে দেখুন এইদিকে এটা তো এম তো চল্লিশ এম এম এর মান কত চল্লিশ ওয়ান সিগমার মান কত চুয়াল্লিশ ঠিক আছে তার মানে চুয়াল্লিশের বেশি তার মানে কি এই দিকটা না এই দিকে কতজন স্টুডেন্ট আছে সেটা আমাকে দেখতে হবে এখন ঠিক আছে তাহলে কীভাবে এটা বার করব ঠিক আছে তাহলে কীভাবে করি তাহলে দেখুন আমি অলরেডি আপনাদের বললাম না এই যে মেন যে স্কোরটা এর এই দিকে ফিফটি পার্সেন্ট থাকে এইদিকে ফিফটি পার্সেন্ট থাকে ওকে তাহলে এই দিকে আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে কিন্তু এতটুকু আমি জানি এইদিকে কত পার্সেন্ট আছে মোট ফিফটি পার্সেন্ট আছে এইদিকে মোট আছে ফিফটি পার্সেন্ট বা দিকে মোট আছে ফিফটি পার্সেন্ট এদিকে ফিফটি পার্সেন্ট আর এদিকে ফিফটি পার্সেন্ট আচ্ছা আমরা এটাও শিখেছি মিন আর ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ওয়ান সিগমার মাঝখানে কত পার্সেন্ট স্কোর লাই করে থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট বা এটাকে আমরা প্রায় থার্টি ফোর পার্সেন্টও বলতে পারি ঠিক আছে এই অঙ্কের ক্ষেত্রে এটাকে আমরা থার্টি ফোর পার্সেন্ট ধরে করলেই আমার মনে হচ্ছে সুবিধা হবে দেখুন বা থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি ধরে করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে যেটা আপনার সুবিধা হয় থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি ধরেও করে দেখতে পারেন যে অ্যান্সার কী আসলো বা থার্টি ফোর ধরেও করতে পারেন দেখবেন অ্যান্সার কী আসলো তাহলে এই যে ফিফটি আর এখানে আসলো থার্টি ফোর তাহলে আমার চুয়াল্লিশের নিচে কতজন আছে দেখুন চুয়াল্লিশের নিচে দেখুন চল্লিশের নিচে আছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট একশো জনের মধ্যে আর চল্লিশ আর চুয়াল্লিশের মধ্যে আছে চৌত্রিশ পার্সেন্ট তার মানে চুয়াল্লিশের নিচে কতজন আছে এই ফিফটি আর এই থার্টি মানে দুটোকে যদি যোগ করি এইটটি ফোর পারসেন্ট এই চুয়াল্লিশের নিচে আছে আরেকবার বুঝুন এই যে মিন এই মিনটা নর্মাল প্রভাবিটি কার্ভে কি করে মিনটা নর্মাল প্রভাবিটি কার্ভকে দুটো ভাগে বিভক্ত করে আর দুদিকে কি ফিফটি পারসেন্ট স্কোর ফিফটি পার্সেন্ট স্কোর করে থাকে এটা আমরা অলরেডি শিখেছি বা জেনেছি তাহলে অলরেডি এই যে মিন এটার এই দিকে তো অলরেডি ফিফটি পার্সেন্ট স্কোর আছে এখন আমাকে দেখতে হবে এই যে চুয়াল্লিশ মার্কস চুয়াল্লিশ মার্কসের থেকে বেশি মানে এই যে এই জায়গাটা এই জায়গাটাতে কতজন স্টুডেন্ট আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে তাহলে দেখুন এই যে মেন আর ফর্টি ফোর মেন আর ফার্স্ট ফর্টি ফোর মানে কি ফর্টি ফোর মানে হলো ওয়ান সিগমা তাহলে ফর্টি আর ফর্টি ফোর মাঝখানে কত পার্সেন্ট স্কোর লাই করে মিন আর ওয়ান সিগমার মাঝখানে কত পার্সেন্ট স্কোর লাই করে থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি বা প্রায় থার্টি ফোর পার্সেন্ট স্কোর লাই করে ক্লিয়ার তাহলে মোট কতজন ফর্টি ফোরের নিচে আছে তাহলে এই দিকে যারা আছে সবাই ফর্টি ফোরের নিচে ক্লিয়ার না ক্লিয়ার না এই দিকে যারা থাকবে সবাই তো ফর্টি ফোরের নিচে ক্লিয়ার তাহলে ফর্টি ফোরের নিচে কতজন আছে দেখুন ফিফটি পার্সেন্ট আর এদিকে হচ্ছে থার্টি পার্সেন্ট এটা হচ্ছে মিন স্কোর মিন স্কোরের এদিকে ফিফটি পার্সেন্ট আর এখান থেকে এতটুকু হচ্ছে থার্টি ফোর পার্সেন্ট তাহলে এটা হচ্ছে ফর্টি ফোর এই জায়গাটা ফর্টি ফোর এর নিচে আছে থার্টি ফিফটি আর থার্টি ফোর মানে এইটটি ফোর পার্সেন্ট স্কোর ওর নিচে আছে কত পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে তাহলে একশো পার্সেন্টের বাকিটা কি নিশ্চয়ই এর উপরে আছে তার মানে চো একশো থেকে যদি চৌরাশি পার্সেন্টকে বাদ দেয় একশো পার্সেন্ট থেকে চুরাশি পার্সেন্ট যদি বাদ দেয় ষোলো পার্সেন্ট স্কোর এমন থাকবে যে কিনা এই চুয়াল্লিশের বেশি আছে তাই না পুরোটা হচ্ছে একশো পার্সেন্ট তাহলে পঞ্চাশ আর চৌরাশি পঞ্চাশ আর চৌত্রিশ মানে চৌরাশি পার্সেন্ট চুয়াল্লিশের নিচে আছে তাহলে বাকি যতটুকু বাকি থাকলো সেটা নিশ্চয়ই চুয়াল্লিশের উপরে আছে তাহলে বাকি কতটুকু থাকবে একশো পার্সেন্ট থেকে চৌরাশি পার্সেন্টকে বিয়োগ করবো তাহলে সেটা কত আসবে ষোলো পার্সেন্ট মোট কি চুয়াল্লিশের নিচে আছে ওকে তাহলে এখন আমাকে কী বার করতে বলেছে তাহলে কতজন স্টুডেন্ট এই চুয়াল্লিশ স্কোরটার বেশি পেয়েছে তাহলে দেখুন একশো জনে ষোলো জন তাহলে পাঁচশো জনে কত হবে তাহলে নর্মাল আপনার ওই নেমে করুন কী আসবে ষোলো ইন্টু পাঁচ মানে আশি জন তাহলে আশি জন স্টুডেন্ট আমরা বলতে পারি কি এই যে চুয়াল্লিশ স্কোরটা এর উপরে আছে এর অ্যাবাবে আছে ঠিক আছে তাহলে এটা ছিল একটা অঙ্ক এখান থেকে আর কী টাইপের প্রশ্ন আসতে পারে আমরা চলুন সেটা সম্বন্ধে একটু আলোচনা করি তাহলে ডিয়ার ফ্রেন্ডস এই প্রশ্নটা আমরা করবো এখান থেকে এই টাইপের প্রশ্ন আসতে পারে দেওয়া আছে যে কোনো একটা ডিস্ট্রিবিউশনে মিন বলা আছে যে ফিফটি এইচডি বলা আছে টেন তাহলে ফাইন্ড দ্য পার্সেন্টাইল র্যাঙ্ক অফ সিক্সটি অ্যান্ড ফরটি মানে ষাটের কি পার্সেন্টাইল র্যাঙ্ক হবে আর ফরটির কি পার্সেন্টাইল র্যাঙ্ক হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে তাহলে অলরেডি আমরা জানি পার্সেন্টাইল কথার অর্থ হলো যে কত পার্সেন্ট কোনো একটা স্কোরের নিচে আছে সেটাই হলো তার পার্সেন্টাইল অলরেডি আমরা এটা সম্বন্ধে জেনেছি পার্সেন্টাইলের ভিডিও তো আমি আপনাদের ডিটেলসে আলোচনা করেছিলাম তাহলে দেখুন তাহলে কীভাবে আমরা এটা বার করব তাহলে একই রকম এই স্কোরগুলোকে কি আমাকে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডস করে কনভার্ট করতে হবে তাহলে ষাট আর চল্লিশ এটা হচ্ছে র স্কোর এটাকে স্ট্যান্ডার্ডস করে কনভার্ট করব। তাহলে ষাটকে যদি আমরা যদি আমরা ষাটকে যদি আমরা স্ট্যান্ডার্ড করে কনভার্ট করি তাহলে জেড স্কোরে যদি কনভার্ট করি কি হবে সিক্সটি সিক্সটি মাইনাস এম এম কত এম হচ্ছে ফিফটি বাই বাই হচ্ছে টেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে টেন বাই টেন মানে কত আসলো ওয়ান সিগমা তার মানে সিক্সটির যেটা পারসেন্টাইজ র্যাঙ্ক তার জন্য সেটা বের করার জন্য আমরা কী করলাম সিক্সটিকে কী করলাম স্ট্যান্ডার্ড স্কোরে কনভার্ট করলাম তাহলে সিক্সটি স্ক্যান স্ট্যান্ডার্ড স্কোর কী আসলো ওয়ান সিগমা তাহলে ওয়ান সিগমা এইভাবে থাকবে আমাদের এদিকে ওয়ান সিগমা টু সিগমা এইভাবে প্লাসে থাকবে আবার মাইনাসে থাকবে মাইনাস ওয়ান সিগমা মাইনাস টু সিগমা এইভাবে থাকবে ওকে আমি বেশি লিখলাম না এখানে এর থেকে বেশি আর প্রয়োজন নেই তাহলে দেখুন আমরা জানি অলরেডি আমরা জানি এটা যে যখন আমরা নর্মাল প্রভাবিটি কার্ভ করি মিন মিনের দুদিকে কত পার্সেন্ট স্কোর করে থাকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট থাকে তাহলে এটা মিন তাহলে আমরা মিন কত আমাদের মিনের স্কোরটা হচ্ছে ফিফটি আর আর এই যে সিক্সটি স্কোর এটা হচ্ছে ওয়ান সিগমা তাহলে ওয়ান সিগমা কোন জায়গায় থাকবে এই জায়গায় থাকবে সে সেটাই হচ্ছে সিক্সটি ওকে তাহলে আমাকে এখন বার করতে কী বলেছে এই যে শার্ট তার মানে এই জায়গাটা শার্টকে রিপ্রেজেন্ট করে তাহলে শার্টের নিচে কত পার্সেন্ট স্কোর আছে সেটা আমাকে দেখতে হবে তাহলে সেটা যদি জানি তাহলেই আমরা এর পার্সেন্টাইল র্যাঙ্ক বের করতে পারবো তাহলে শার্টের নিচে কত পার্সেন্ট থাকবে এই সবগুলোই শার্টের নিচে থাকবে তার কারণ এইদিকে গেলে তো বাড়ে আর এদিকে গেলে তো কমে তাই না আমরা তো শিখেছি এটা তাহলে এইদিকে কত পার্সেন্ট স্কোর থাকবে সেটা আমরা বার করব তাহলে এখন লক্ষ্য করুন এটা হচ্ছে মিন এটা হচ্ছে মিন তাহলে মিনের দুদিকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট থাকে তাহলে বা দিকে কত পার্সেন্ট আছে ফিফটি পার্সেন্ট বা দিকে আছে ফিফটি পার্সেন্ট আর মিন আর এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রথম স্ট্যান্ডার্ড ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ফার্স্ট সিগমা ওয়ান সিগমার মধ্যে কত পার্সেন্ট স্কোর থাকে আমরা অলরেডি জানি মিন আর মিন আর ফার্স্ট ফার্স্ট সিগমার মধ্যে থাকে হচ্ছে থার্টি ফোর পার্সেন্ট বা থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট স্কোর লাই করে তাহলে এই যে সিক্সটি স্কোর এর নিচে কত পার্সেন্ট স্কোর লাই করে অলরেডি আমরা দেখলাম এখানে ফিফটি পার্সেন্ট আর এখানে থার্টি পার্সেন্ট তাহলে যোগ যদি করি ফর্টি পার্সেন্ট স্কোর সিক্সটির নিচে লাই করে আরেকবার বুঝুন আমরা জানি এই যে মিন থাকে নর্মাল প্রভাবিটি কারবে কি এই মিনের দুদিকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট স্কোর লাই করে তাহলে আমরা দেখলাম এই সিক্সটি স্কোরটাকে যেটাকে আমরা স্ট্যান্ডার্ড স্কোরে কনভার্ট করলাম সেটা আসলো ওয়ান সিগমা তাহলে আমাকে দেখবো এই ওয়ান সিগমার নিচে কত পার্সেন্ট স্কোর লাই করে তাহলে আমরা এটাকে যদি মিন যদি দেখি এটা যদি মিন হয় তাহলে মিনের এই দিকে আছে ফিফটি পার্সেন্ট এদিকে আছে ফিফটি পার্সেন্ট আর এই যে মিন আর আর মিন আর ফার্স্ট সিগমা বা ফার্স্ট স্ট্যান্ডার্ড ডিভিশনের মধ্যে কত পার্সেন্ট স্কোর থাকে থার্টি ফোর পার্সেন্ট তাহলে এতটুকু জায়গা থার্টি ফোর পার্সেন্ট আর এই জায়গাটা পুরোটা কত ফিফটি পার্সেন্ট তাহলে এইট্টি ফোর পার্সেন্ট স্কোর কি এই দিকে লাইক করছে মানে ষাটের কম দেখুন এইদিকে গেলে তো বৃদ্ধি পায় আমরা জানি না ষাট এখানে পঞ্চাশ ষাট তারপরে সত্তর এইভাবে বাড়বে বা এইদিকে যদি আসি তাহলে কমতে থাকবে তাহলে আমরা বলতে পারি যে ষাটের নিচে মানে কি পার্সেন্টাইল মানে এর নিচে কত পার্সেন্ট স্কোর লাই করে তাহলে এর নিচে কি পুরো স্কোরটাই মানে এইট্টি ফোর পার্সেন্ট স্কোর এর নিচে লাই করে তাহলে পার্সেন্টাইল র্যাঙ্ক কত আসবে আমরা জেনেছিলাম এইটটি ফোর আসবে এর পার্সেন্টাইল অলরেডি আমরা এটা শিখেছিলাম যে পার্সেন্টাইল র্যাঙ্ক আসবে এইটটি ফোর এটা কিন্তু এখান থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে প্রায় তাহলে একই রকমভাবে একই রকমভাবে যদি আমরা করি যে ফর্টির পার্সেন্টাইল র্যাঙ্ক কী আসবে তাহলে ফর্টির পার্সেন্টাইল র্যাঙ্ক কী আসবে ঠিক আছে ফর্টির পার্সেন্টাইল র্যাঙ্ক কী আসবে তাহলে আমরা এটাকে কীভাবে করবো তাহলে একই রকম আমরা জানি মিন কি করে মিন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টে ভাগ করে তাহলে মিন এখানে কত বলেছে ফিফটি তাহলে নর্মাল এখন আমরা এই যে ফর্টি এটাকে আমরা জেটস করে কনভার্ট করব তাহলে কত আসবে ফর্টি মাইনাস মেন হচ্ছে ফিফটি বাই টেন তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস টেন বাই টেন তাহলে আসবে মাইনাস ওয়ান সিগমা তাহলে ফর্টি স্কোরটা কোন জায়গায় থাকবে আমরা বলতে পারি মাইনাস ওয়ান সিগমা মাইনাস টু সিগমা এদিকে মাইনাস থ্রি সিগমা আর এদিকে গেলে প্লাস ওয়ান সিগমা প্লাস টু সিগমা এইভাবে বাড়ছে তাহলে আমরা বলতে পারি যে মাইনাস ওয়ান সিগমা বলতে এই জায়গাটা মানে এই যে ফর্টি নাম্বারটা বলেছে যার আমরা পার্সেন্টাইল র্যাঙ্ক বের করতে যাচ্ছি সেটা কোন জায়গাটা এই জায়গাটা না তার এটার স্ট্যান্ডার্ড স্কোর কী আসলো মাইনাস ওয়ান সিগমা তাহলে মাইনাস ওয়ান সিগমা কোন জায়গাটা এই জায়গাটা তাহলে এর নিচে এর নিচে মানে কোন জায়গাটা এই দিকটা তাহলে আমাকে এখন দেখতে হবে এর নিচে কত পার্সেন্ট স্কোর লাই করে তাহলে সেখান থেকে আমরা এই এই যে ফর্টি স্কোরটা আছে এর আমরা পার্সেন্টাল র্যাঙ্ক বলতে পারবো তাহলে দেখুন এটার ক্যালকুলেশনটা কিন্তু আলাদা হবে আগেরটার থেকে আলাদা হবে কেন দেখুন এটা হচ্ছে মিন আমরা সবসময় মিন থেকে ক্যালকুলেশন করি মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ফার্স্ট সিগমার মাঝখানে কত পার্সেন্ট স্কোর থাকে আমরা বলতে পারি মোরললেস থার্টি ফোর পার্সেন্ট স্কোর থাকে থার্টি এক্স্যাক্ট হচ্ছে থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরবো থার্টি ফোর পার্সেন্ট তাহলে থার্টি ফোর পার্সেন্ট কোন জায়গাটা তাহলে থার্টি ফোর পার্সেন্ট এখানে কোন জায়গাটা তাহলে এই যে মাইনাস ওয়ান সিগমা আর এই যে মিন এখানে যেটা ফিফটি সেটার মাঝখানে সেটার মাঝখানের জায়গাটা হলো থার্টি ফোর পার্সেন্ট তাহলে এখন আমাকে তো এই জায়গাটা নিয়ে কাজ নেই আমার কাজ হচ্ছে এই জায়গাটা মানে এর থেকে কম কতজন আছে সেটা দেখতে হবে তাহলে পুরোটা কত এই যে মিন মিন কি করে এদিকেও ফিফটি পার্সেন্ট ভাগ করে এদিকেও ফিফটি পার্সেন্ট ভাগ করে তাহলে এই দিকটা হচ্ছে পুরো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের মধ্যে অলরেডি এই জায়গাটা চলে গেল ঠিক আছে এই জায়গাটা পুরো কত আছে ফিফটি পার্সেন্ট তাহলে অলরেডি থার্টি ফোর পার্সেন্ট চলে গেল তাহলে বাকি আর কত পার্সেন্ট থাকবে ফিফটি মাইনাস থার্টি ফোর মানে ষোলো পার্সেন্ট থাকবে আরেকবার বুঝুন এই জায়গাটা এই যে ফর্টি স্কোরটা আছে একে যদি তখন আমরা স্ট্যান্ডার্ড করে কনভার্ট করলাম সেটা আসলো আমাদের মাইনাস ওয়ান সিগমা তাহলে মাইনাস ওয়ান সিগমা আমাদের এই যে গ্রাফটা করেছে নর্মাল প্রভাবিটির ছবিটা এঁকেছি সেখানে কোথায় থাকবে এই জায়গাটায় থাকবে তাহলে এর নিচে মানে এর কম পার্সেন্টাইল যেহেতু বার করতে যাচ্ছি এর নিচে কতজন আছে সেটা আমাকে বার করতে হবে তাহলে সেটা আমরা দেখব যে এই যে ওয়ান মাইনাস ওয়ান সিগমা আর এই যে মিন এর মাঝখানে কত কত পার্সেন্ট স্কোর থাকে অলরেডি আমরা জানি থার্টি ফোর পার্সেন্ট মোটামুটি থার্টি ফোর পার্সেন্ট স্কোর বিলং করে তাহলে বাকি এর নিচে কত থাকবে এখান থেকে এতটুকু হচ্ছে ফিফটি পার্সেন্ট তাহলে এখানে অলরেডি থার্টি ফোর পার্সেন্ট হয়ে গেলো তাহলে বাকিটা থাকবে তাহলে ফিফটি পার্সেন্টের থেকে অলরেডি থার্টি ফোর পার্সেন্ট চলে গেল তাহলে সিক্সটিন পার্সেন্ট স্কোর এই যে মাইনাস ওয়ান সিগমা মানে হচ্ছে ফর্টি যার রস করে ভ্যালু হচ্ছে ফরটি তার নিচে বিলং করে তাহলে ফর্টির পার্সেন্টাল র্যাঙ্ক কত আসবে ফর্টির দেখলাম পার্সেন্টাইল আসলো সিক্সটিন পার্সেন্ট মানে সিক্সটিন পার্সেন্ট স্কোর ওর নিচে বিলং করে তাহলে পার্সেন্টাল র্যাঙ্ক কত হবে আমরা বলব পার্সেন্টেল র্যাঙ্ক হলো সিক্সটিন মানে ষোলো পার্সেন্ট স্কোর ওর নিচে বিলং করে ওকে কিন্তু যদি এখানে বলে দিত যে স্টুডেন্ট সংখ্যা আছে ধরুন বললো দুশো জন তাহলে কত জনের নিচে বিলং করে তাহলে একশো জনের মধ্যে ষোলো জনের নিচে বিলং করে তাহলে দুশো জনের মধ্যে কত হবে বত্রিশ জনের নিচে বিলং করবে কিন্তু পার্সেন্টেল র্যাঙ্ক কিন্তু ষোলোই হবে ওকে তাহলে এটাই ছিল আজকে আমাদের যে সাধারণত যে এন্টে নেট এক্সামে এডুকেশন পেপারে যে প্রবলেমগুলো আসে এনপিসি কার্ড থেকে এগুলো ডিয়ার ফ্রেন্ডস স্ট্যাটিস্টিক্সের উপর অলরেডি অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে করা আছে আপনারা যদি সেগুলো দেখেন আপনারা সেখান থেকে অবশ্যই উপকৃত হবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ